মৃত ব্যক্তির জীবনে সাফল্য কামনা, পৌরসভার সার্টিফিকেট দেখে তাজ্জব নেটদুনিয়া। মৃত ব্যক্তিকে স্থায়ী বাসিন্দা নামে সার্টিফিকেট দিল ঘাটাল পৌরসভা। সোশ্যাল মিডিয়ায় একটি সার্টিফিকেট ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। ঘাটাল পৌরসভার তরফে এক বাসিন্দার নামে দেওয়া হয়েছে সেই সার্টিফিকেট। লেখা আছে ঘাটাল পৌরসভার 16 নম্বর বার্ডের স্থায়ী বাসিন্দা মইদুল ইসলামের নাম। তবে নামের আগে বসানো হয়েছে লেট শব্দ, অর্থাৎ ওই ব্যক্তি মৃত। এই সার্টিফিকেট নিয়ে সরগোল ঘাটাল শহরে। জীবিত ব্যক্তিকে মৃত বানানো হয়েছে সার্টিফিকেট, এরকমই লেখা দেখা যাচ্ছে। সৌমেন পোড়ে নামে এক ব্যক্তি ঘাটাল পৌরসভায় সার্টিফিকেট লেখার কাজ করেন বলে জানা গিয়েছে। তিনি সার্টিফিকেট লিখেছিলেন। চেয়ারম্যান তুহিন কান্তি বেড়া বলেন, ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, ভুলবশত টাইপ হয়ে গিয়েছিল, জানতে পেরে সাথে সাথে ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হয়েছে। পুরনো সার্টিফিকেট নিয়ে নতুন সার্টিফিকেট দেওয়া হবে। তবে এ ব্যাপারে ঘাটালের বিধায়ক শীতল কপাট ওই ব্যক্তির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলেন, ওই ব্যক্তি কিভাবে নিয়োগ হয়েছে তা তদন্তের দরকার। তিনি প্রশ্ন তুলে বলেন, চেয়ারম্যান যখন সই করেছিলেন তখন তিনি নিজে যাচাই করেননি কেন? চেয়ারম্যানের পদত্যাগের দাবি করছেন। যিনি টাইপ করেছেন তিনি ঘাটাল পৌরসভার বড়বাবুর ভাইপো সোমেনবাবু। তো সোমেনবাবুকে কীভাবে স্টাফ হিসাবে নিয়োগ করা হলো, তার শিক্ষাগতই বা যোগ্যতা কত, এটা আমাদের জানতে ইচ্ছা করছে। আর চেয়ারম্যান সাহেবকে বলতে চাই, তিনি যে পেপারটা সই করলো দেখে সই করেছে তো, না দেখে করেছে? না, জনগণের কাজ এইভাবেই করা হয়, হচ্ছে হবে, কে গেল কে রইল কিছু দেখায় আপনার কোনো প্রয়োজন নেই নাকি? আপনি কিসের চেয়ারম্যান হয়েছেন যদি দেখে যদি না করবেন? আপনি যদি সঠিক কাজ না করতে পারেন তাহলে পদত্যাগ করুন, ওই চেয়ারে বসার আপনার কোনো দরকার নেই। মৃত ব্যক্তিকে আমরা সার্টিফিকেট দিয়েছি, তারা ভুল কথা বলছেন, তারা তাঁদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন। আসল কথা, ভদ্রলোক জীবিত, যিনি মোয়াজ্জম হয়েছেন তিনি জীবিত, এবং আমাদের ভুলবশত কম্পিউটার মিস্টেক থেকে আমাদের তার নামের আগে এলটি কথাটা বসে গেছে। এর জন্য আমরা দুঃখিত, আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু কখনোই ভদ্রলোক মৃত না, ভদ্রলোক জীবিত আছেন, এবং তাকে আমরা সার্টিফিকেট সেই জন্যই ইস্যু করেছি, ইস দিয়ে ওয়াজ বলিনি। স্বাভাবিক কারণে আমরা বলতে পারি যে এটা আমাদের কম্পিউটার মিস্টেক। আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা যখন বুঝতে পারি তো বাড়ির থেকে তাদেরকে ডেকে পাঠিয়েছি, এবং তাদের থেকে ইস্যু করা সার্টিফিকেট আমরা আমাদের কাস্টডিতে নিয়েছি, এবং নতুন করে সার্টিফিকেট অলরেডি আমরা ইস্যু করে দিয়েছি। যিনি সার্টিফিকেট পাচ্ছেন উনি নিজে এসেছিলেন? না, আমাদের দেশের কমিটির পক্ষ থেকে যিনি কর্তা তিনি এসেছিলেন, কাউন্সিলারের সই নিয়ে এসেছিলেন, কাউন্সিলারের সুপারিশ করা সুপারিশ ভিত্তিতেই আমরা সার্টিফিকেটটা ইস্যু করেছি। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।